ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা পড়াবো আইসিটি, সপ্তম ক্লাস সেভেনের আইসিটি। গত ক্লাসে আমরা পড়াইছিলাম তোমাদের, তোমরা যদি বই দেখো তাহলে শিক্ষা ইন্টারনেট ঘটনা 1, 2, 3, 4, 5, 6 পড়াইছিলাম। আর হচ্ছে শিক্ষায় ইন্টারনেটের কিছু অংশ পড়ানো হয়েছিল, পার্ট 56, ৫৬ পাঠের কিছু একটা অংশ পড়ানো হয়েছিল। তো তোমরা যারা মাত্র জয়েন করছো তাদের জন্য আবার বলি, আজকে আমরা পড়াবো পার্ট 56, যার গত ক্লাসে কিছু অংশ পড়ানো হয়েছিল। যেমন আজকে আমরা এখন তোমাদেরকে যে ক্লাসগুলো নিচ্ছি এটাও কিন্তু আসলে এই অনলাইন ক্লাস বা ইন্টারনেটের মাধ্যমে ক্লাস নেওয়া। যদি আমাদের ইন্টারনেট না থাকতো তাহলে কিন্তু আমরা এই ক্লাসগুলো আর নিতে পারতাম না। তো ইন্টারনেটের সাহায্যে আর কি কি করা যায় সে সম্পর্কে আমরা জানবো। ধরো তোমাদের তো যদি করোনা এই মহামারী না থাকতো তাহলে তো তোমরা এখন পরীক্ষা দিতে, নভেম্বর মাস সামনে চলে এসছে, পরীক্ষার প্রিপারেশন নিতা। ডিসেম্বর মাস এর মধ্যে তোমরা দেখা যাচ্ছে যে নতুন নতুন শিক্ষার্থীরা আমাদের কলেজে বা আমাদের স্কুলে এসে ভর্তি হচ্ছে। তো আমাদের কলেজ বা আমাদের স্কুলের পরিবেশ কেমন, তারপর আমাদের স্কুলের পাঠ কার্যক্রম কিরকম, আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট কিরকম, এটা জানার জন্য আগে যে কাজটা করা হইতো এসে ঘুরে দেখে যেত, বা আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেই ইনফরমেশন গুলো পরে ওরা বুঝতে পারতো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা কিরকম। বাট এখন যদি কেউ বলে যে রেবতী মোহন কিরকম আমি জানতে চাই, তাহলে তোমরা কি আসবা এসে ঘুরে যাবা? না, কোথায় আসবা? গুগলে সার্চ দিবা, ফেসবুকে সার্চ দিবা, তাই না? এই বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে তোমরা বসে বসে বাসায় বসে বসে দেখে ফেলবা, ইউটিউবে বসে বসে দেখে ফেলবা, তাই না, যে রেবতী মোহন কিরকম, ক্লাস কিরকম হচ্ছে। আর আমরা এখন যে ক্লাস নিচ্ছি এটাও ইউটিউবে থাকতেছে। তো ওরা কিন্তু এখন আর রেবতীতে আসবে না, যে রেবতীরা কেমন পড়াশোনায় কিরকম, স্যাররা কিরকম পড়াশোনা করায়, স্টুডেন্টদের প্রতি টিচারদের যত্ন কিরকম থাকে, তো এইসব বিষয়গুলো নিয়ে জানার জন্য এখন আর কেউ হেঁটে কলেজে বা আমাদের প্রতিষ্ঠানে আসবে না, তোমাদের এই প্রতিষ্ঠানে আসবে না। ওরা কি করবে, বাসায় বসে ইউটিউবে সার্চ দিবে রেবতী মোহন নামে, অথবা ফেসবুকে সার্চ দিবে, অথবা গুগলে সার্চ দিবে, তাই না, দেখে ফেলবে। তো ওরা কিন্তু এরকম 4-5টা আশেপাশে যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওরা 4-5টা প্রতিষ্ঠান দেখবে, দেখার পরে যেটাকে সুইটেবল মনে হয় ওই জায়গায় এডমিশন নিবে, এরকম বিষয়গুলো না। তো এই বিষয়গুলোর কথা এই জায়গায় বলছে। দেখো পেজ নাম্বার 56-এ বলছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে সবাই সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটু তথ্য জানতে চায়। পেজ নাম্বার 65, আমরা পার্ট 56 পড়াচ্ছি, পার্ট 56-র পেজ নাম্বার 65 এর যে ছবিটা আছে, ছবিটার নিচের অংশটা, ঠিক আছে? তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে সবাই সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জানতে চায়। আগে সেই তথ্য জানার জন্য যে মাত্র বললাম যেটা, একটা শিক্ষার্থীকে ওই দূর দূরান্ত থেকে সেই প্রতিষ্ঠানে আসতে হতো। আর এখন কি করে, ইন্টারনেট ব্যবহার করে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারতেছি। ধরো আমরা রেবতীর ক্লাস নিতেছি তোমাদের, তোমরা বলতেছো আমরা বিকারুন্নেসার ক্লাস দেখতে যাচ্ছি, আমরা হচ্ছে হলিক্রসের ক্লাস দেখতে যাচ্ছি, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ইউটিউবে গিয়ে সার্চ দিলে হলিক্রস সম্পর্কে অথবা বিকারুন্নেসার সম্পর্কে সার্চ দিলে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পারবা, ওদের ক্লাসে ঢুকে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবা যে বিকারুন্নেসার টিচাররা কিরকম পড়ায় আর আমাদের রেবতী মোহনের টিচাররা কিরকম পড়ায়, এটা দেখা সহজ। প্রযুক্তির কারণে ইতিমধ্যে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করছি। এই যে সুযোগ সুবিধা ব্যবহার করতেছ, তুমি বিকারুন্নেসায় পড়াশোনা না করেও বিকারুন্নেসার লেকচারগুলো তুমি শুনতে পারতেছ। কিছুদিনের ভেতর আমাদের দেশে আমরা আরো নানা ধরনের নতুন নতুন সুযোগ পেয়ে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি হয়ে যাচ্ছে। যে ভার্চুয়াল ক্লাসরুম বলতে, ভার্চুয়াল ক্লাসরুম বলতে যে আমি এখন কথা বলতেছি আর তোমরা ওই পাশ থেকে শুনতেছো, আসলে কি আমি যে আছি এটা কি তোমাদের সামনে আমি? না। আবার তোমরা কি আমার সামনে? না। কিন্তু আমরা যে ইন্টারনেটের মাধ্যমে যে কানেক্ট করতে হচ্ছে সেটা আসলে কি মনে হচ্ছে, হ্যাঁ স্যার আমার সামনে এবং শুধু আমার জন্য স্যার লেকচার দিচ্ছে, তাই না? বিষয়টা ওই রকমই, এটা কি বলা হয় ভার্চুয়াল, বাস্তব না কিন্তু বাস্তবের মতো মনে হয়, এটাকে বলা হয় ভার্চুয়াল। তো
এই যে আমরা এখন ভার্চুয়াল ক্লাসরুম তৈরি হতে যাচ্ছে, যেটি সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হবে। এই যে এখন কিন্তু আমরা অলরেডি যুক্ত হয়ে গেছি, যেহেতু বইটা গত বছরের ছিল, সেই জন্য ওরা বলছে যুক্ত হবে, বাট আমরা কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছি। এই যে দেখছো, একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যখন পড়াবেন, তখন সেটি শুধুমাত্র তার ক্লাসরুমে আসা ছাত্র ছাত্রীদের জন্য সামনে বসা সেটি শুনতে হইতো। যেমন আমি আমি এখন যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা কি শুধু সপ্তম পদ্মা অথবা মেঘনা অথবা যমুনা অথবা মর্নিং শিফট অথবা ডে শিফটের জন্য বরাদ্দ করা, নাকি সবার জন্য উন্মুক্ত? ক্লাস নাইনের একটা স্টুডেন্ট চাইলেও এই জায়গায় ঢুকে সপ্তম শ্রেণীর ICT বইটা, এই লেকচারটা শুনতে পারবে। চাইলে তুমিও, তুমি সেভেনে পড়ো, তুমি চাইলে কিন্তু ক্লাস নাইন ক্লাস টেন এর ম্যাথমেটিক্স বা হায়ার ম্যাথ এটা সেটা ক্লাস গুলো তুমি দেখতে পারবে। এই কথাটা বলছে, তা আগে যে জিনিসটা হইতো, আমি যখন ক্লাস নিতাম তখন ওই নির্দিষ্ট সেকশনেরই স্টুডেন্টরা উপস্থিত থাকতো, অন্য কোনো সেকশনের স্টুডেন্ট উপস্থিত থাকতো না। বাট এখন কি এই ধরাবাধার নিষেধটা আছে যে না, তুমি গোশাখার স্টুডেন্ট, তুমি যমুনার স্টুডেন্ট, তুমি কেন পদ্মায় আসছো? এটা কি এখন বলতে পারবা? না, তোমরা সবাই এখন পদ্মা মেঘনা যমুনা বলতে সবাই এখন এক। এটা হচ্ছে, এই কথার জায়গায় বলছে যে আগে হচ্ছে একটা ধরাবাধা, একটা বিধিনিষেধ ছিল যে এই স্টুডেন্ট গুলো এই জায়গায় থাকবে, এই স্টুডেন্ট গুলো এই জায়গায় থাকবে না। বাট এই ভার্চুয়াল লাইফে বা ভার্চুয়াল ক্লাসরুমে এই ধরাবাধা নিয়মটা নাই, তোমরা যে কেউ যে কোনো ক্লাসরুমে গিয়ে ক্লাস করতে পারবা। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অনেক দূর পর্যন্ত হয়তো একটা জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারে। এটা বলছে, আমরা অনেক টিউটোরিয়াল দেখছি, ভিডিও টিউটোরিয়াল দেখছি না, তো ভিডিও টিউটোরিয়ালে যেটা হয় যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে, যেমন ডাক্তারদের অপারেশন করা, এগুলো যতই বই পড়ে বোঝানো হোক না কেন, আসলে খুব একটা বোঝা যাবে না। অথবা আমরা যে চতুর্থ অধ্যায় পড়াইছি, আমাদের যে চতুর্থ অধ্যায় পড়াইছি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের আমরা বলছিলাম কাট কি জিনিস, কপি কি জিনিস, পেস্ট কি জিনিস, এগুলো বলছিলাম না, সিলেকশন কি জিনিস এগুলো বলছিলাম, মার্জিন ফরম্যাটিং করা, এগুলো আসলে যতটুকু বোঝানো যায়, আমরা যদি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করি অথবা তোমরা নিজেরা যদি এই সফটওয়্যারগুলো ব্যবহার করো, তাহলে কিন্তু খুব সহজেই আরো বুঝতে পারবা। তা আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখাইছিলাম প্রেজেন্টেশনের পাওয়ার পয়েন্ট প্রজেক্টরের মাধ্যমে আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ের যে গত দুই ক্লাস যেটা পড়াইছি সেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে এসে প্র্যাকটিক্যালি দেখাইছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে হাতে কলমে বুঝলে অনেক ভালো বোঝা যায়, বাট হাতে কলম ছাড়া যতই পড়ো না কেন অতটা বোঝা যাবে না। যেমন কোন একটা ডাক্তার তখনই ভালো হবে যখন সে একটা অপারেশন সাকসেসফুলি করতে পারবে। তো একটা অপারেশন সাকসেসফুল করার জন্য তাকে আগে পূর্ব প্রস্তুতি দিতে হয়। তুমি যদি পরীক্ষা দাও, তো পরীক্ষার আগের দিন বা তারও এক সপ্তাহ আগে থেকে যদি ভালো একটা প্রিপারেশন নিয়ে না রাখো, তাহলে তুমি কি পরীক্ষা ভালো করতে পারবা? না। তো একটা ডাক্তার যদি একটা অপারেশন করে, তো সেই অপারেশন করার আগে তাকে কিছু প্রস্তুতি নিতে হয়। তো প্রস্তুতিটা কিরকম, সে পড়াশোনা করে সে তারপর কারো অপারেশন করবে, এরকম করলে কি হবে? না, হবে না। তাকে সে প্র্যাকটিক্যালি দেখতে হবে। তাহলে ডাক্তাররা যে কাজটা করে, প্রথম যদি কোনো একটা অপারেশন হয়, তাহলে বড় ডাক্তারদের আন্ডারে ইন্টার্নি মানে শিক্ষানবিশ ডাক্তাররা প্রথমে এসে দেখে যে স্যার আসলে কিভাবে কাটতেছে, তারপর কিভাবে কি করলো, কিভাবে এটাকে আবার জোড়া দিয়ে দিচ্ছে, সেলাই করে কিভাবে জোড়া দিয়ে দিচ্ছে, এগুলো তারা প্রথমে দেখে। তো একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক মাস, দুই মাস, তিন মাস, এরকম তারা দেখে। দেখার পর তাদের একটা অভিজ্ঞতা হয় এবং ভয়টা বা জড়তাটা কেটে যায়। তারপরে একটা দেখা যায় তারা হয়তো ছোট 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 কাজগুলো করতেছে। ছোট কাজ বলতে ধরে একটু সেলাই করে দিল, সুতার একটু গিটু দিয়ে দিল, এরকম কিছুটা জায়গায় টাকা দিল। তো পরে আস্তে আস্তে ওরা যখন ওদের এই যে প্রস্তুতিটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তারপর ওরা গিয়ে কি করতে পারবে, নিজেরাই তখন অপারেশনের প্রস্তুতি নিতে পারবে, কারণ ওদের আগে একটা পূর্ব প্রস্তুতি ছিল। তো এই যে জটিল অপারেশন গুলো, তো সবসময় দেখা যায় সব সব বিষয়গুলো সবসময় থাকে না। যেমন আমার এখন ধরো আমার এখন একটা হার্টের অপারেশন দেখা খুব জরুরি, বাট আমি কি এখন হাসপাতালে গিয়ে হার্টের অপারেশন দেখতে পারবো? পারবো না। কেন? কারণ ওই সময় রুগী নাও থাকতে পারে, আবার ওই যে অপারেশন করবে সে অপারেশনের সময় আমি যে সুযোগ পাবো অপারেশন রুমে,
তারও নিশ্চয়তা নাই, কারণ এর আগে তারা অনেক সিরিয়ালে থাকতে পারে, অনেক শিক্ষার্থীরা। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাকে একটা অপারেশন দেখার জন্য দেখা যায় 2 মাস 3 মাস 4 মাস স্যারদের পিছনে ঘুরতে হয় একটা অপারেশনকে দেখার জন্য। তো বর্তমানে অনলাইন যুগ, ডিজিটাল যুগ হওয়ার কারণে এই জিনিসটা এখন আর খুব একটা প্রয়োজন হয় না। কিরকম ধর আমি এখন ইউটিউবে বসে বসে কোনো একটা হার্টের অপারেশন দেখতে পারতেছি, তাহলে আমি দেখে দেখে বুঝতে পারতেছি হ্যাঁ আসলে এটা এইভাবে কাটতে হয়, এই জায়গা থেকে কাটতে হয়, এইভাবে করলে একটা হার্টের অপারেশন সুস্থভাবে হয়ে যায়। তারপর আমি এখন যদি আবার প্র্যাকটিক্যালি দেখি তাহলে হয়তো বিষয়টা অনেক ইজি হয়ে যাবে, কারণ আমি বুঝতে পারছি ইউটিউবে দেখে দেখে যে কোথায় কি ছিল, কোথায় কিভাবে কি করছে ওরা, আর এখন বর্তমানে সারে বা কোথায় কি করতেছে। তো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়গুলো। যেমন এই কথাগুলো জায়গায় বলছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অনেক দূর থেকে হয়তো একটা জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারবে ইউটিউবের মাধ্যমে, অথবা আমরা এখন যেভাবে কথা বলতেছি ঠিক ওভাবেই তারা দেখতে পারবে। দূর পাহাড়ের উপর বসানো একটা টেলিস্কোপের ভেতর দিয়ে একজন শিক্ষার্থী সৌরজগতের কোন গ্রহ বা দূর গ্যালাক্সির কোন নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারবে। এটা আমরা সবাই জানি তাই না, আমরা রাতে আর আকাশে চাঁদ দেখি, চাঁদটা এক সময় থাকে গোল, এক সময় থাকে চাঁদের মতো বলতে, এক সময় থাকে এরকম বাঁকা, এক সময় থাকে গোল, তাই না? আবার মাঝে মাঝে দেখা যায় চাঁদের মাঝখানে এরকম কালো থাকে। তো প্রশ্ন হতে পারে যে চাঁদ তো একটা, চাঁদ হচ্ছে একটা, বাট এক এক সময় এক এক রকম দেখাচ্ছে কেন? ঈদের চাঁদ একদম পাতলা থাকে, ঈদের চাঁদ একদম এরকম থাকে, তাই না? তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে চাঁদ হচ্ছে একটা, বাট চাঁদ এক এক সময় এক এক রকম দেখায় কেন? একবার একদম পাতলা দেখায়, একবার একটু মোটা, একবার একদম ফুল রুটির মতো দেখাচ্ছে, আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে চাঁদই দেখা যায় না, একদম অন্ধকার, গুটগুটি অন্ধকার। আসলে এই বিষয়গুলো কিভাবে হয়? তো আমরা যদি মহাবিশ্ব মানে পৃথিবী, পৃথিবীর বাহিরের বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী হই বা আমরা দেখতে চাই, যেমন চাঁদ কেন এরকম হচ্ছে ছোট থেকে বড়, বড় থেকে আরো বড়, তারপর আবার আবার ছোট হয়ে যাচ্ছে, একটা সময় সে আর দেখা যাচ্ছে না, তো বিষয়গুলো কেন হচ্ছে, তো এগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের চোখের যে দৃষ্টিসীমা সেটা হচ্ছে একটা লিমিটেশন থাকে, আমরা দূর দূরান্ত পর্যন্ত দেখতে পারি না। বাট আমরা যদি আর একটু ভালো করে দেখতে চাই তাহলে আমাদের কি ব্যবহার করতে হয়? দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করতে হয়। টেলিস্কোপের সাহায্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চাঁদটা। আমরা বর্তমান নর্মাল চোখে চাঁদকে যদি এতটুকু দেখি তাহলে টেলিস্কোপের মাধ্যমে সেটা 50 গুণ বেশি দেখা যায় অথবা আরো বেশি, ঠিক আছে? টেলিস্কোপের যে রেজুলেশন তার উপর ভিত্তি করে আমরা চাঁদকে আরো বড় দেখতে পারবো অথবা আরো ছোট দেখতে পারবো। তা আমরা মোটামুটি এরকম ভাবে দেখতে পারবো, মনে হচ্ছে চাঁদটা আমি হাত দিয়ে এরকম ধরতে পারতেছি, তো এর ভিতরে কি হচ্ছে না হচ্ছে সবই দেখা যাবে। তো এই কথাটা বলছে যে আমরা আজকাল দূর দূরান্তে পৃথিবীর বুকে বসে দূর দূরান্তে মহাবিশ্বে যা কিছু ঘটতেছে পৃথিবী বা পৃথিবীর বাহিরে সূর্য চাঁদ নক্ষত্র এগুলো হচ্ছে আমাদের পাশের তারা, এগুলো হচ্ছে কিভাবে আসলে কি করতেছে, কিভাবে চলতেছে, এগুলো সম্পর্কে আমরা খুব সহজেই জানতে পারবো। এই যে দূর দূর গ্রহ বা দূর গ্যালাক্সি কোন নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারবো। পর্যবেক্ষণ করা মানে হচ্ছে দেখা। আমরা জানি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, সূর্য হচ্ছে আবার একটা মিল্কিয়ার গ্যালাক্সির চারপাশে ঘুরে, তো এরকম মিল্কিয়ার গ্যালাক্সি কিন্তু আরো অনেক আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিল্কিয়ার গ্যালাক্সি আছে। আর এক একটা আমাদের যে মিল্কিয়ার গ্যালাক্সি সেই মিল্কিয়ার গ্যালাক্সির মধ্যে সূর্যের মতো এরকম কোটি কোটি সূর্য আছে। তাহলে আমরা চাইলে এরকম এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস জানতে পারবো। অনেক আধুনিক একটা ল্যাবরেটরির কোন একটা এক্সপেরিমেন্ট একটা ছাত্র তার ঘরে বসে করে ফেলতে পারবে। স্কুল লাইব্রেরিতে যে বইটি নেই মুহূর্তের মধ্যে সেই বইটি একজন শিক্ষার্থী পড়ার জন্য নিয়ে আসতে পারবে। এই যে বলতে লাইব্রেরিতে যে বইটা নাই, ধরো লাইব্রেরিতে তুমি একটা বই খুঁজতেছো, সাপোজ ধরো ক্লাস 7 এর ICT বইটা আমার কাছে নাই, হারাই ফেলছি, এখন তুমি কি আবার বাজার থেকে একটা ICT বই কিনবা? এই বই তো তুমি বাজারে পাবা না, সরকারি দেওয়া বইগুলো বাজারে নর্মালি পাওয়া যায় না, তুমি বাজারে পাচ্ছ না। তুমি কলেজে এসে যদি, স্কুলে এসে যদি বলো যে স্যার আমার ICT বইটা হারিয়ে ফেলছি, আমাকে আরেকটা ICT বই দেওয়া হোক, তাহলে যদি আমাদের এই জায়গায় রিজার্ভ থাকে তাহলে রিজার্ভ থাকা সাপেক্ষে তোমাকে হয়তো দিতে পারবো, বাট যদি আমাদের না থাকে তাহলে কি করবা? তুমি 1 বছর ICT বই ছাড়া পড়বা না? সেটা তো হবে না। তাহলে তুমি কি করতে পারো, যেহেতু বই নাই আমার হারাই ফেলছি, তাহলে খুব সহজে তুমি ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে একটা প্রিন্ট করে একটা কপি বের করে নিতে পারবা খুব সহজেই, তোমাকে কোথাও যেতে হচ্ছে না, তুমি বাসায় বসে ডাউনলোড করে
হয় তোমার ডিভাইসে বসে বসে পড়তে পারবা, ডিভাইস থেকে বসে বসে দেখে খাতায় লিখে রাখতেও পারো, অথবা তুমি চাইলে একটা প্রিন্ট করে প্রিন্টটাকে বাইন্ডিং করে তুমি রেখে দিতে পারো খুব সহজেই। তাহলে তোমাকে কষ্ট করে বাজার বাজার ঘুরতে হচ্ছে না এটা বই আছে কিনা, অথবা এই কলেজে বা স্কুলে তোমাদের এই এক্সট্রা বই আছে কিনা সেটা নিয়ে তোমাদেরকে খুঁজতে হবে না। তুমি খুব সহজেই একটা বইকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবা। এই হচ্ছে আমাদের শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। আমরা অনেক কিছু নিয়ে ইন্টারনেট এছাড়াও আমরা অনেক আরো অনেক জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারি। যেমন তুমি একটা বিষয় সম্পর্কে জানো না, তুমি চাইলে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব থেকে বুঝতে পারো, তুমি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা, তুমি চাইলে তোমার বন্ধুর সাথে শেয়ারিং করতে পারবা যে বন্ধু আমি অঙ্কটা পারি না তুমি একটু বুঝিয়ে দাও, তাহলে তোমার বন্ধু তোমাকে ভিডিও কল দিয়ে তোমাকে বুঝিয়ে দিল। এগুলো হচ্ছে ইন্টারনেটের ব্যবহার। তুমি চাইলে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেটকে অনেক ভাবে ব্যবহার করতে পারবা। তুমি চাইলে কোন একটা টপিক যদি তুমি না বুঝো যে আমি টপিকটা বুঝতেছি না এই টপিকটা কি হইতে পারে, তুমি ধরো আমি সৌরজগৎ সম্পর্কে বললাম এটা সূর্য, তারপরে হচ্ছে আমাদের বুধ শুক্র পৃথিবী, এটা বুধ এটা শুক্র এটা পৃথিবী বললাম, তুমি এটা দেখলে আসলে কি বুঝবা? খুব একটা কি বোঝা যায় না? খুব একটা বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ হচ্ছে এটা হচ্ছে টু ডাইমেনশনাল, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা নাই, তাহলে এটাতে প্রবলেম হয়। তাহলে আমি গত ক্লাসে বলছিলাম আমি যদি বলি এটা একটা ডিম তাহলে তুমি খুব একটা বুঝবা না, বাট আমি তোমাকে যদি এরকম ভাবে আট করে দিই যেটা হচ্ছে ডিমের একটা অংশ মাঝখানে কুসুমটা, তাহলে হয়তো তুমি একটু বুঝতে পারবা হ্যাঁ না স্যার এটা ডিমের একটা অংশ কাটা ডিম বলছে, এটা হচ্ছে স্যারের এটা কাটা ডিম। অথবা আমি যদি এটা কিরকম দিই তাহলে তুমি হয়তো বুঝবো হ্যাঁ এটা স্যারে হয়তো ডিম আর্ট করছে অথবা একটা প্লেট আর্ট করছে হইতে পারে। বাট এরকম যদি দেই তাহলে তুমি কেন বলবো এটা প্লেট হইতে পারে অথবা ডিম হইতে পারে, কত কিছু হইতে পারে। বাট আমরা যদি এরকম আর্ট করি অথবা আরো ডিজিটাল ছবি ইমেজ টিমেজ সহ ভিডিও দিয়ে যদি আর্ট করতে বলি, যেমন ইউটিউবে তোমরা যে ভিডিও গুলো দেখতেছো তাহলে তোমাদেরকে বলতে হবে হ্যাঁ এটা ডিমের একটা অংশ, এটা হচ্ছে পূর্ণ ডিমটা, বলা লাগবে না দেখলে বুঝতে পারবা। তাহলে বিষয়গুলো হচ্ছে এইরকম যে আমরা খুব সহজেই কোন একটা বিষয়কে বুঝতে পারি ইন্টারনেটের মাধ্যমে যদি আমরা ওই কন্টেন্ট গুলো ঠিক মতো পাই। তাহলে ঠিক মতো যদি পাই তাহলে আমরা কোন একটা বিষয় কোন একটা টপিক খুব সহজেই উপলব্ধি করতে পারবো, খুব সহজেই বুঝতে পারবো। আর পড়াশোনাটা হচ্ছে এরকম একটা জিনিস, তুমি একটা জিনিস যদি খুব ভালো বুঝো তাহলে তুমি যা বুঝছো সেটা লিখে দিয়ে আসতেই তুমি নাম্বার পাবো। তোমাকে এরকম না যে বইয়ে যেরকম লিখছে ওরকমই লিখতে হবে, তুমি যেটা বুঝছ টপিক কোন একটা টপিক বইয়ে যে টপিক গুলো দেওয়া থাকে ওই টপিক গুলো যদি তুমি পড়ার পরে বুঝতে পারো যে টপিকটা এই বিষয়ের উপরে লিখছি আমি এবং আমি এই টপিকটা অনেক ভালো বুঝতে পারছি, তাহলে পরীক্ষায় গিয়ে তুমি তোমার মতো করে লিখে দিয়ে আসো, বইয়ের ভাষার দরকার নাই, তুমি তোমার ভাষা লিখে দিয়ে আসবা। বা টপিক যদি ঠিক থাকে আর তোমার উদাহরণ দেওয়া গুলো যদি ঠিক থাকে তাহলে তুমি নাম্বার পেয়ে যাবো। বিষয়গুলো হচ্ছে এরকম, তোমরা ইন্টারনেটের মাধ্যমে এখন খুব সহজে বাসায় বসে বসে গেমস না খেলে, গেমস খেললে কি হবে কিছুই হবে না, তোমার মোবাইলের চার্জ যাবে, তোমার চোখগুলো নষ্ট হবে, তোমার হাত ব্যথা করবে তাই না, মাথা ব্যথা করবে, তোমরা আস্তে আস্তে মোটা হয়ে যাবা তাই না, কর্মক্ষমতা কমে যাবে। তো এগুলো না করে তোমরা যদি চাও পড়াশোনার ক্ষেত্রে ব্রেনটাকে কাজে লাগাইতে পারো আর অবসর সময় বাইরে গিয়ে খেলাধুলা করতে পারো, অবশ্যই ডিস্টেন্স মেনটেন করে। কখনই চাইবে না তোমার জন্য তোমার বন্ধু বা তার বাবা মা তার পরিবার ক্ষতিগ্রস্ত হোক। তো এ হচ্ছে বিষয়টা। তো দ্বিতীয়টা হচ্ছে দেখো আমরা পার্ট 57 থেকে 70 ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান, আমরা হচ্ছে আজকে আমরা পড়বো পার্ট 57 থেকে পার্ট 70 পেজ নাম্বার 68 57 থেকে 70 পেজ নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 66 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 66। তো এটা হচ্ছে ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান ওয়েব ব্রাউজার। এখানে একটা বিষয় দেখো ওয়েব ব্রাউজার কি জিনিস, ওয়েব ব্রাউজার কি জিনিস, ধরো তোমার মোবাইলে
একটা এমপি থ্রি গান আছে, তুমি তো গান শুনো বা যদিও গান শোনা হারাম, ধরো তোমার মোবাইলে একটা ছবি আছে, তুমি বিকেলবেলা নদীর পাড়ে ঘুরতে গেছো, তখন তুলছো, ছবিটা অনেক সুন্দর আসছে, তো তোমার মোবাইলে তোলা ছবিটা আমি কি দেখতে পাবো? না, দেখা যাবে না, কারণ এটা তোমার মোবাইল আছে, আমি তো আমার মোবাইলে নাই, আমি কি দেখতে পারবো? আমি দেখতে পারবো না। তুমি যদি এটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করো, তাহলে আমি কি দেখতে পারবো? তাহলেও কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন তোমার সাথে যদি আমার ফেসবুকে লিঙ্ক করা থাকে বা ফ্রেন্ড লিস্টের মধ্যে যদি আমি থাকি, তাহলে হয়তো আমি তোমার ছবিটা দেখতে পারবো, এছাড়াও না হয় কিন্তু দেখা যাবে না। এছাড়াও তুমি যদি তোমার ছবিটাকে পাবলিক করে দাও, পাবলিক বলতে সবার জন্য উন্মুক্ত, তোমার ছবির মধ্যে কোনো বাধা নিষেধ নাই যে তুমি এই ছবিটা ওরে দেখাবা, ওকে দেখাবা, ওকে দেখাবা, কিন্তু বাকিদের দেখাবা না, এরকম যদি শর্ত না থাকে এটাকে বলা হয় পাবলিক, মানে সবাই দেখতে পারবে। তুমি যদি তোমার ছবিটাকে পাবলিক করে দাও, তার মানে পৃথিবীর সব মানুষ, বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, যত মানুষ আছে সব মানুষ চাইলে তোমার এই ছবিটাকে দেখতে পারবে। তাহলে এটা হচ্ছে ইন্টারনেটের সুবিধা। দেখো, আমি তোমার বাসায় গেলাম না, তোমার মোবাইলটাকেও আমি ধরলাম না, বাট তোমার ছবিটাকে আমি দেখতে পারতেছি। তো এখন প্রশ্ন হচ্ছে ওয়েব ব্রাউজার কি? তাহলে ওয়েব ব্রাউজার কি বিষয়টা বলার আগে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার এই ছবিটা কিন্তু সব জায়গায় দেখতে পারতেছে। কিভাবে দেখতে পারতেছে? সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারতেছে। তার মানে ইন্টারনেট বিষয়টা কি হইলো? ইন্টারনেট বিষয়টা হচ্ছে পৃথিবীর সকল ডিভাইসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করার সামর্থ্য যুক্ত, পৃথিবীর সকল ডিভাইসকে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা মানে হচ্ছে মানে সবার সাথে সবার কমিউনিকেশন কনফার্ম করা। সবার সাথে সবার কমিউনিকেশনটা কনফার্ম করা, সবার সাথে সবার কমিউনিকেশন কনফার্ম করা মানে ধরো তুমি তোমার বাবার সাথে কথা বলতেছো, তুমি মায়ের সাথে কথা বলতেছো, তোমার ভাই, ছোট ভাই, বড় বোন, বড় ভাই, ছোট বোন, ওদের সাথে তুমি কথা বলতে পারতেছো, কাকা চাচা ওরা আছে, ফুফু খালা, ওদের সাথে কথা বলতে পারতেছো, এটা হচ্ছে কমিউনিকেশন, এটা হচ্ছে কমিউনিকেশন। তাহলে ইন্টারনেটের কাজ হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করবে, এবং চাইলে এক ডিভাইস এর ইউজার অন্য ডিভাইসের ইউজারের সাথে কমিউনিকেশন করতে পারবে, যে যোগাযোগ করতে পারবে, যে তুই কেমন আছো, যেমন বাবা মার সাথে আমরা যোগাযোগ করতেছি, সকাল বিকাল দেখতেছি, এরকম। তাহলে এক ইউজার আরেক ইউজারের সাথে এরকম যোগাযোগ করে তাদের কুশল বিনিময় করতে পারতেছে, যার মাধ্যমে সেটা হচ্ছে ইন্টারনেট। এখন ইন্টারনেট মানে হচ্ছে আসলে বিষয়টা এরকম না যে ইন্টারনেট হচ্ছে সব কাজগুলো করতেছে, না, ইন্টারনেট হচ্ছে আসলে একটা নেটওয়ার্ক যেটা হচ্ছে ডিভাইস গুলোকে কানেক্ট করে, ডিভাইস গুলোকে কানেক্ট করে। বাট এই যুগটা আগে বলছিলাম, তুমি কিন্তু একটা ছবিকে দুই রকম ভাবে উপস্থাপন করতে পারতেছো, কয় রকম? দুই রকম। এক, তুমি যদি চাও আমি আমার ছবিটাকে পাবলিক করে দেবো, মানে হচ্ছে পৃথিবীর সব মানুষ দেখবে, এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে তুমি যদি চাও যে না আমার ছবিটা মুষ্টিময় কয়েকজন দেখুক, বাকিগুলো আর দেখবে না, এটা হচ্ছে আরেকজন। তুমি আরো চাইতে পারো যে তুমি বলবা না আমার ছবিটা শুধু আমিই দেখবো আর কাউকে দেখতে দেবো না, এটাও করা যায়। তো ব্রাউজার হচ্ছে আসলে একটা সফটওয়্যার, ব্রাউজার হচ্ছে আসলে একটা সফটওয়্যার যে কি করে ইন্টারনেট ব্যবহার করে কোন একটা নির্দিষ্ট লিংক বা কোন একটা নির্দিষ্ট মাধ্যমের সাথে সংযোগ স্থাপন করে। বিষয়টা এরকম, তুমি যখন ফেসবুক চালাও তাহলে তুমি কি ইউটিউবে ঢুকে ফেসবুক চালাও, নাকি ফেসবুকের অ্যাপসে ঢুকে ফেসবুক চালাও? তাহলে তুমি যখন ফেসবুক চালাও তখন ফেসবুকের অ্যাপসে ঢুকে ফেসবুকটা চালাও, তার মানে ফেসবুকের যে অ্যাপস আছে এটা হচ্ছে আসলে একটা ব্রাউজার, বাট ব্রাউজারটা হচ্ছে কাস্টমাইজ করা, সেটা শুধুমাত্র ফেসবুকের জন্য। তুমি ওই ব্রাউজার দিয়ে ফেসবুক ছাড়া অন্য কোনো সাইটে ঢুকতে পারবা না। আবার তুমি যদি ইউটিউবে ঢুকো, ওইটাও কিন্তু একটা সফটওয়্যার, সেও কিন্তু ইন্টারনেট ব্যবহার করতেছে, ওইটাও কিন্তু আসলে এক ধরনের ব্রাউজার, বাট কাস্টমাইজ ব্রাউজার, যে ব্রাউজারের সাহায্যে তুমি শুধু ইউটিউব দেখতে পারবা, এই ইউটিউবে ঢুকে তুমি ফেসবুক দেখতে পারবা না। তো বিষয়গুলো হচ্ছে এরকম। তাহলে ওয়েব ব্রাউজার কি জিনিস? ওয়েব ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে তুমি সব ইন্টারনেটের সাথে সংযুক্ত সকল ডিভাইসকে
অ্যাক্সেস করতে পারবা। তার মানে ব্রাউজার, ওয়েব ব্রাউজার মানে হচ্ছে এই জায়গার কাস্টমাইজ না, এটা হচ্ছে পাবলিক। তুমি এই ব্রাউজার দিয়ে পৃথিবীর সব জায়গায় ঢুকতে পারবা। তুমি ব্রাউজার দিয়ে, যেমন উদাহরণ হিসেবে আমি বলি, ধরো ক্রোম ব্রাউজার, ধরো ফায়ারফক্স, ধরো সাফারি, তাই না, অপেরা মিনি, এগুলো তো তোমরা জানো তাই না? অপেরা মিনি সম্পর্কে হয়তো অনেকে পরিচিত, এমবিকম খায় বিদায় তোমরা এটার সাথে ইউজ টু। তো ওয়েব ব্রাউজার হচ্ছে ওই ধরনের সফটওয়্যার যার সাহায্যে তুমি ইন্টারনেটে থাকা যে বিভিন্ন আমাদের কন্টেন্ট বা ডকুমেন্ট গুলো তুমি অ্যাক্সেস করতে পারবা। তো ওয়েব ব্রাউজারের মধ্যে হচ্ছে ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরা মিনি। তো তুমি ক্রোম থেকে, চাইলে ফেসবুকে ঢুকতে পারবা, তুমি ক্রোম থেকে চাইলে ইউটিউবে ঢুকতে পারবা, তুমি ক্রোম থেকে চাইলে ইনস্টাগ্রামে ঢুকতে পারবা, তুমি ক্রোম থেকে চাইলে এনটিআরসি অথবা এনসিটিভিতে ঢুকতে পারবা, তুমি চাইলে ক্রোম থেকে এনসিটিভিতে ঢুকে বই ডাউনলোড করতে পারবা। এগুলো সবই এই ব্রাউজারে সম্ভব, কারণ এগুলো হচ্ছে বাই ডিফল্ট ব্রাউজার, কাস্টমাইজড ব্রাউজার না, এগুলো থেকে তুমি যে কোনো জায়গায় ঢুকতে পারবা। তাহলে মূলত আমরা কি বললাম বলতো, ব্রাউজার কি জিনিস? ব্রাউজার হচ্ছে আসলে একটা, দরজা। দরজা কার দরজা? ইন্টারনেট প্রবেশের দরজা। ধরো এটা হচ্ছে ইন্টারনেট, আর আমি যে একটা দরজা সেট করলাম, তাহলে দরজাটা হচ্ছে ব্রাউজার। আমি যদি ইন্টারনেটে প্রবেশ করতে চাই, ইন্টারনেট করার মানে কি? ইন্টারনেট হচ্ছে সকল ডিভাইসকে একজনের সাথে, একটা ডিভাইসকে আরেকটা ডিভাইসের সাথে সংযুক্ত করতেছে। তাহলে ব্রাউজার হচ্ছে একটা দরজা, যেই দরজার মাধ্যমে তুমি ইন্টারনেটে ঢুকতে পারতেছো। তোমার কাছে যদি ব্রাউজার না থাকে, তাহলে তোমার তোমার মোবাইলের সাথে ওয়াইফাই কানেক্ট থাকা সত্ত্বেও তুমি কিন্তু ঢুকতে পারবা না। ধরো তোমার কাছে ফেসবুক বা ইউটিউবের এই ব্রাউজারটা নাই, তাহলে তুমি কি ইউটিউবে ঢুকতে পারবা না? ঢুকতে পারবা না, সেম জিনিস। তাহলে ব্রাউজার হচ্ছে আসলে একটা দরজা যার সাহায্যে আমরা ইন্টারনেটে প্রবেশ করতে পারি। তাহলে ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার যার সাহায্যে আমরা ইন্টারনেটে ঘুরতে পারি, ঘুরে আসতে পারি। এই হচ্ছে আমাদের ব্রাউজার। তাহলে ওয়েব ব্রাউজার ব্যবহার করে, তাহলে যেহেতু এটা একটা দরজা, আমরা ইন্টারনেটের সকল জায়গায় ঘুরে আসতে পারবো। ইন্টারনেটের মধ্যে যা কিছু আছে, মিলিটারি থেকে শুরু করে বিনোদন, যা কিছু আসে সব জায়গায় আমরা ঘুরে ঘুরে আসতে পারবো এই ব্রাউজারের মাধ্যমে। প্রশ্নটা বলছে, তাহলে আমরা ইন্টারনেটের মাধ্যমে এই ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষার ক্ষেত্রে কি কি জায়গায় ব্যবহার করতে পারি এই ব্রাউজারকে? টিকটক আমি বলছিলাম, তোমরা চাইলে এই ওয়েব ব্রাউজার, সাপোজ ধরো ক্রোম, তুমি এই ক্রোম ব্যবহার করে এনসিটিভি থেকে বই ডাউনলোড করতে পারবো, তাই না? একটু আগে বলছিলাম, পারবে না? হ্যাঁ অবশ্যই পারবে। তোমার ধরো বইটা, এই উদাহরণটা আমি দিছিলাম একটু আগে, ধরো তোমার বইটা তুমি হারাই ফেলছো, তুমি বইটাকে কি করবা, আবার একটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা অথবা ডাউনলোড করে মোবাইলে রেখে দিবা। তখন তুমি কি করতে পারো, এনসিটিভিতে ঢুকে তোমার সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ে ডাউনলোড করে তুমি প্রিন্ট করে বাইন্ডিং করে একটা বইয়ের মতো বানাতে পারবা, অথবা চাইলে তুমি মোবাইলে রেখে বইটাকে ব্যবহার করতে পারবা। তো এই হচ্ছে আমাদের মূলত ব্রাউজার। তো আমরা ব্রাউজার নিয়ে আরো আরো কথা বলবো, ডিটেলস জানাবো যে ব্রাউজার দিয়ে আর কি কি করা যায়। তো আজকে পর্যন্তই থাকবে, তোমরা বারের কাজ একটু লিখে রাখো, সেটা হচ্ছে শিক্ষায়, ইন্টারনেটের ব্যবহার। আজকে হচ্ছে তোমরা এটা টপিক লিখবা যে শিক্ষায়, পাশায় পড়বা, পড়ার পরে লিখে রাখবা শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার, মানে আমরা কোন কোন জায়গায় শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার, আমরা কোন কোন ক্ষেত্রে
পড়াশোনার কোন কোন ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে পারি এটা লিখবা। আর দুই নম্বর হচ্ছে ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য, আমরা কিভাবে ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারি এটা যদি আমি নেক্সট ক্লাসে পড়াবো। ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান, এ হচ্ছে দুইটা হোমওয়ার্ক। তো তোমরা বাসায় ঠিক মতো থাকবা, খাওয়া দাওয়া করবা, আর একটু কায়িক পরিশ্রম করবা। বাসায় ধরো তোমার আম্মুকে একটু হেল্প করবা, থালা বাসন ধোয়া এটা সেটা অবসর সময়ে, আর নিয়মিত পড়াশোনা করবা, পড়াশোনার মধ্যেই থাকবা। কারণ পড়াশোনাটা নিজের জিনিস, তুমি যত শিখবা এটা তোমার জন্যই থাকবে। আজকে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।